নমস্কার, ফোকাস রিপোর্টার আজকে সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। প্রথমে দেখে নিচ্ছি আজকে হেডলাইনস। রীতিমতো বিরোধী দলকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার অনুষ্ঠিত হয়ে গেল উত্তরের কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম এর এক সাড়া জাগানো বাইক র্যালি। ইনকাম জেনারেশন স্কিম ফর মাইনরিটি স্কিমে কৈলাসহর মহকুমায় দুর্নীতির বিরুদ্ধে সোমবার কৈলাসহর মহকুমা শাসক অফিস ঘেরাও করে কংগ্রেস কর্মী সমর্থকেরা। আবারও সিপিআইএম এর প্রচার সজ্জা নষ্ট করে অশান্তির পরিবেশ সৃষ্টি করছে বিজেপি দল, এমনই অভিযোগ সিপিআইএম এর তরফে। সোমবার উদয়পুরস্থিত মাতাবাড়ি দর্শনে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সোমবার অনুষ্ঠিত হয়ে গেল পানিসাগর মহকুমা হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠান। শিলান্যাস করেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রী বাদল চৌধুরী। এখন সংবাদ বিস্তারিত। গত 6 জানুয়ারি ত্রিপুরার প্রত্যন্ত এলাকার উন্নয়নের রূপরেখা খতিয়ে দেখতে রাজ্য স্বাস্থ্য ও পূর্ত দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী আকাশপথে উড়ে গেলেন গন্ডাছড়া মহকুমায়। প্রথমেই তিনি মহকুমা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে মহকুমার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে মিলিত হন। বৈঠক চলাকালে পূর্ত দপ্তরের আধিকারিক সোমেশ দাসের অসত্য তথ্য প্রস্তাবনের মন্ত্রীকে বিব্রত হতে দেখা যায়। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রত্যন্ত এলাকার উন্নয়নের রূপরেখা খতিয়ে দেখতে 6 জানুয়ারি রাজ্যের স্বাস্থ্য ও পূর্ত দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী আকাশপথে উড়ে এলেন গন্ডাছড়ায়। এদিন দুপুর 2:30 গন্ডাছড়ার নারায়ণপুর হেলিপ্যাডে অবতরণ করে সোজা চলে যান গন্ডাছড়া মহকুমা শাসকের কনফারেন্স হলে। ওইখানেই রাজ্যের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়। ওই বৈঠকে দপ্তরের আধিকারিকরা গন্ডাছড়া মহকুমার উন্নয়নমূলক কাজের তথ্য মন্ত্রী মহোদয়ের সামনে তুলে ধরেন। যদিও ওই তথ্যে বাস্তবের সঙ্গে কাজের কোনো মিল ছিল না বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। গন্ডাছড়া মহকুমার বিভিন্ন সড়কের নিম্নমানের কাজের অভিযোগ উঠে আসছিল দীর্ঘদিন ধরেই। ওইসব নিম্নমানের কাজ তথ্য সহকারে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। উল্লেখ্য, গন্ডাছড়া থেকে পূর্ব গন্ডাছড়ার প্রায় 9 কিলোমিটার রাস্তার ব্যাপক অর্থ নয়ছয়ের অভিযোগ উঠে আসছিল এলাকাবাসীর তরফে। অভিযোগ, রাস্তার মাটি না কেটে 16 লক্ষ টাকার বিল হাতিয়ে নিয়েছে ঠিকাদার। ওই ঠিকাদারের বিরুদ্ধে দুর্গাপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন থেকে আসাম রাইফেল ক্যাম্প সংলগ্ন প্রায় 2 কিলোমিটার রাস্তার কাজ পুরনো ইট দিয়ে করানোর অভিযোগ উঠে এসেছে। শুধু তাই নয়, দুবার বিল হাতিয়ে নেওয়ারও অভিযোগও রয়েছে। এ বিষয়ে মন্ত্রীর কাছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এলাকাবাসীর অভিযোগ তুলে ধরলে ওই নির্মীয়মান সংস্থা এইচএসসিএল এর রাজ্যের প্রধান আধিকারিক এস কে ঠাকুরকে ধমক দিয়ে বিষয়টি জানতে চান। যদিও ওই আধিকারিক মন্ত্রী মহোদয়কে সঠিক উত্তর দিতে পারেননি। অন্যদিকে গন্ডাছড়া রৈশাবাড়ি বেহাল সড়ক নিয়ে মন্ত্রীর বক্তব্য নিয়ে মহকুমা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দপ্তরের আধিকারিক সোমেশ দাস অসত্য তথ্য প্রস্তাবনে মন্ত্রীর এই বিস্তার ফারাক বক্তব্য মুখ দিয়ে বেরিয়ে আসে। এ ব্যাপারে আধিকারিক সোমেশ দাসের সঙ্গে কথা বললে তিনি সংবাদ মাধ্যমকে জানান, দপ্তরের মন্ত্রী টেকনিশিয়াল বিষয়ে অবগত নন, তাই মন্ত্রীর মুখ দিয়ে অসত্য তথ্য বেরিয়ে আসে। এখন দেখার বিষয় মন্ত্রী ওইসব আধিকারিকদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করেন, তার দিকেই তাকিয়ে আছে সংশ্লিষ্ট মহল। সেটার যে কাজগুলি বাকি আছে এই কাজগুলি এর মধ্যে আশা করি আমরা শেষ হয়ে যাবে। গন্ডাছড়া রশেবাড়ি 28 কিলোমিটার রাস্তা প্রায়োরিটি ভিত্তিতে এটা কাজ হাতে নেওয়া হয়েছে এবং এটা বলে এটা আমরা লোন মানি নিয়েছি আরআইডিএফ থেকে। 18 কোটি টাকায় এই রাস্তার ক্ষেত্রে খরচ হলো। 50% কাজ হয়ে গেছে, বাকি 50% কাজ মার্চ মাসের মধ্যে শেষ হয়ে গেলো আমরা আশা করি। মানে গন্ডাছড়া রশেবাড়ি রাস্তা 8 কিলোমিটার রাস্তা মার্চে শেষ করবো। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
রীতিমতো বিরোধী দলকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার অনুষ্ঠিত হয়ে গেল উত্তর কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম এর এক সাড়া জাগানো বাইক র্যালি। উত্তর জেলার জেলা সম্পাদক অমিতাভ দত্তের নেতৃত্বে প্রায় 1200টি বাইক অংশগ্রহণ করে এই বাইক র্যালিতে। র্যালি শেষে ক্ষুদ্র আলোচনায় অমিতাভ দত্ত বলেন, 1978 সাল থেকে বামফ্রন্টের প্রার্থীরা জয়ী হয়ে আসছেন এই কেন্দ্র এবং প্রতিবারই সিপিআইএম এর ভোট বেড়েছে। তিনি এও বলেন, অতীতের সমস্ত রেকর্ড ভেঙে গোটা রাজ্যকে তাক লাগিয়ে দেবে এই কেন্দ্রের সিপিআইএম প্রার্থী। উত্তরের কুর্তি কদমতলা বিধানসভার হয়ে গেল এক ঐতিহাসিক বাইক র্যালি। বিরোধী শিবিরকে তাক লাগিয়ে দিয়েছে এদিনকার এই বাইক র্যালি। সোমবার এই বাইক র্যালিতে নেতৃত্ব দেন উত্তর জেলার জেলা সম্পাদক অমিতাভ দত্ত। এছাড়াও সঙ্গে ছিলেন উত্তর জেলার সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য ইসলাম উদ্দিন, বিনয় নাথ, কদমতলা অঞ্চল সম্পাদক হরিপদ গোস্বামী প্রমুখ। কুর্তি কদমতলা বিধানসভার প্রায় 1200টি বাইক অংশগ্রহণ করে এই র্যালিতে। 50 কিলোমিটারও বেশি পথ অতিক্রম করে র্যালিতে অংশগ্রহণ করে যুবকরা। কুর্তি কদমতলা বিধানসভা পরিক্রমা করে আমতলী বাজারে এসে র্যালি সমাপ্ত হয়। পরে একটি সমাবেশের মধ্য দিয়ে অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের আহ্বান জানান নেতৃত্বরা। অমিতাভ দত্ত জানান, কুর্তি কদমতলা কেন্দ্রের এক লাল যৌবন সুনামির ডাক দিয়েছে। এত সুশৃঙ্খল দৃপ্ত চেতনা নিয়ে যে বাইক র্যালি সংগঠিত হয়েছে তাকে তিনি লাল সালাম জানান এবং 1978 সাল থেকে বামফ্রন্টের প্রার্থী বারবার জয়ী হয়েছেন, প্রতিবারই বামফ্রন্টের ভোট বেড়েছে, প্রতি নির্বাচনে নতুন নতুন মানুষ বামফ্রন্টের সাথে যুক্ত হয়েছেন বলে জানান অমিতাভ দত্ত। উনি আরও জানান, এবারকার নির্বাচনে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে গোটা রাজ্যে যেমন বেশি আসন পাবেন অনুরূপ ভাবে কুর্তি কদমতলা কেন্দ্রের যিনি প্রার্থী হবেন উনাকে বিপুল ভোটের ব্যবধানে জয় করে ত্রিপুরার বিধানসভায় পৌঁছাবে, এই যৌবন শপথ নিয়েছে আজকের এই সমাবেশে। এত সুশৃঙ্খল, এত দৃপ্ত চেতনা নিয়ে কুর্তি কদমতলা কেন্দ্রে আমরা 78 সাল থেকে বারবার জয়ী হয়েছি, প্রতিবারই আমাদের ভোট বেড়েছে, প্রতি নির্বাচনে নতুন নতুন মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে, এবারকার নির্বাচনে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে গোটা রাজ্যে যেমন আমরা আরো বেশি ভোট পাবো, গোটা রাজ্যে যেমন আমরা আরো বেশি আসন পাবো, ঠিক তেমনি অনুরূপ ভাবে এই কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে যুদ্ধ জয়ের আমরা এক নতুন ইতিহাস গড়ব। এখান থেকে আমরা আমাদের বামফ্রন্টের মনোনীত প্রার্থীকে বিজয়ী করে বিধানসভায় তাদেরকে না পৌঁছানো পর্যন্ত এই যৌবন শপথ নিয়েছে তারা আর বাড়ি ফিরবে না, তারা বিজয়ী করে প্রার্থীকে বিজয়ী করেই বাড়ি ফিরবে। আমি তাদেরকে সালাম জানাচ্ছি, অভিনন্দিত করছি, আমাদের জয় নিশ্চিত। এবং বিজেপি এরা সুযোগ খুঁজছে, এ রাজ্য থেকে বিজেপি পালাবার জন্য তারা পথ খুঁজছে, এ রাজ্যে সাম্প্রদায়িক শক্তির কোনো জায়গা নেই, বারবার প্রত্যেকটা নির্বাচনে প্রমাণ হয়েছে, এবারকার নির্বাচনেও এটা প্রমাণিত হবে। ধন্যবাদ। দেশের প্রধানমন্ত্রী একটা বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক শক্তিকে নিয়ে ইনকাম জেনারেশন স্কিম ফর মাইনরিটি স্কিমে কৈলাসহর মহকুমার দুর্নীতির বিরুদ্ধে সোমবার কৈলাসহর মহকুমা শাসকের অফিস ঘেরাও করে কংগ্রেস কর্মী সমর্থকেরা। এই ঘেরাও আন্দোলনে নেতৃত্বে ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। ঘেরাওকালে মহকুমা শাসক অফিস কার্যালয়ে না থাকায় ঘেরাও প্রত্যাহার করে নেওয়া হয়। ইনকাম জেনারেশন স্কিম ফর মাইনরিটি, এই স্কিমে কৈলাসহর মহকুমার নাকি দুর্নীতি করা হয়েছে, তারই প্রেক্ষিতে সোমবার সকাল 11টা থেকে কৈলাসহর মহকুমা শাসকের অফিস ঘেরাও করে কংগ্রেস কর্মীরা। ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে চলে ঘেরাও আন্দোলন। যদিও ঘেরাও চলাকালীন সময়ে মহকুমা শাসক কেশবকর অফিসে ছিলেন না, সরকারি কাজে মহকুমা শাসক ছিলেন অন্যত্র। বিকেল 4টা পর্যন্ত মহকুমা শাসক না আসায় আন্দোলন প্রত্যাহার করে নেয় বদরুজ্জামান। বলেন, আগামীকাল আবার সকাল 11টা থেকে ঘেরাও করা হবে, দাবি না মানা পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান মোহাম্মদ বদরুজ্জামান। ভারতীয় জাতীয় কংগ্রেসের জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে ইনকাম জেনারেশন স্কিম ফর মাইনরিটিতে এডিশনাল সেক্রেটারি মিস্টার ডিসি দাস, ফোর্থ
তিন গত মার্চ মাসের চার তারিখে একটা অর্ডার ইস্যু করছেন, এই অর্ডারতে 1,68,20,000 টাকা, এই টাকা দিয়ে ত্রিপুরা রাজ্যের 14টা সাব ডিভিশনে 1,682টা ধর্মীয় সংখ্যালঘু পরিবারদের তাদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য 10,000 টাকা করে আর্থিক সহায়তা করা হবে। যারা এই সহায়তা পাবেন এরা দুস্থ পরিবার, বিশেষ করে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করেন, বিপিএল এবং বিধবা মহিলা, স্বামী পরিত্যক্ত মহিলা, এবং যারা অন্তর্দয় অন্ন যোজনার রেশন কার্ডের অন্তর্ভুক্ত সেই ধরনের পরিবারকে এই আর্থিক সহায়তা করার কথা। দ্বিতীয় একটা অর্ডার ইস্যু করছেন মিস্টার জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরার, এটা করছেন 10/11/2017। এখানে 2,90,00,000 টাকা 23টা সাব ডিভিশনে দেওয়া হবে, এর মধ্যে কৈলাসরে আছে 363 জন প্রথম দ্বিতীয় অর্ডারে, আর প্রথম অর্ডারে আছে কৈলাসরে 87%। টোটালি দেখা যাইতেছে কৈলাসর সাব ডিভিশন করছে 450 মতো পরিবার, সে 400 পরিবারকে তারা 10,000 টাকা করে আর্থ সামাজিক উন্নয়নের জন্য তাদের প্রদান করা হবে। এখানে ওয়াকফ বোর্ড, এই অর্ডারটাতে লেখা আছে ওয়াকফ বোর্ড এটা আলোচনা করবেন, মহকুমা শাসক ওয়াকফ বোর্ডের সঙ্গে আলোচনা করবেন, আলোচনা করে কিভাবে বেনিফিশিয়ারি সিলেকশন করা যায় সেই বেনিফিশিয়ারি সিলেকশনের একটা পদ্ধতি প্রসিডিউর তিনি ঠিক করবেন। আমরা দেখছি আজ থেকে 3 বছর আগে তৎকালীন সময়ের মহকুমা শাসক এটা এইভাবে ইনকাম জেনারেশন স্কিম ফর মাইনরিটিতে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে, এই সাহায্য প্রদান করতে গিয়ে উনি ভিডিওর মাধ্যমে প্রতিটা গ্রাম পঞ্চায়েত থেকে গ্রামসভা এবং গ্রাম সংসদের মাধ্যমে মিউনিসিপ্যালিটি এলাকায় গ্রামসভা গ্রাম সংসদের মাধ্যমে বেনিফিশিয়ারি সিলেকশন করছেন, সেই সিলেকশনের মাধ্যমে ওয়াকফ বোর্ডের তরফ থেকে এই 10,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। এই ধরনের কোনো দরখাস্ত ফর্ম আমার অফিস থেকে দেওয়া হয়নি, কিন্তু দেখা গেছে এটা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, ওয়াকফ বোর্ডের সেক্রেটারির মাধ্যমে, বিশেষ করে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ইউনুসমিয়া কাদিম, এবং ওয়াকফ বোর্ডের সেক্রেটারি হচ্ছেন মবসর আলী সাহেব, এই দুইজনে এটা প্রচণ্ড দুর্নীতি এই অর্থ বণ্টন করতে গিয়ে হয়েছে, এটার আমরা সুষ্ঠু তদন্ত আমরা দাবি করতেছি। আমরা আজকে এখানে মহকুমা শাসকের চেম্বারের সামনে আমরা ধর্ণা অনুষ্ঠিত করছি, মহকুমা শাসক পালাইয়া গেছেন আমাদের সম্মুখে হইতে, উনি ভয় পাইতেছেন, আমরাও যতক্ষণ পর্যন্ত মহকুমা শাসক আমাদের সঙ্গে একটা গঠনমূলক আলোচনা করছেন না ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব, এবং আগামী কল্লো বেলা 11টায় আবার এই মহকুমা শাসক অফিসের সামনে আমরা আবার ধর্ণায় বসতেছি। আমরা জানি এটা একটা বিশাল বড় ঘটনা, এবং নির্বাচনের প্রাক মুহূর্তে এইভাবে 300, 350, 400 পরিবারকে অর্থ দিয়া, দাদন দিয়া বুট কেনার একটা ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য আমরা আন্দোলনে নামছি। যদি আমাদের আন্দোলন এর সঙ্গে আন্দোলন যদি ওনারা আমাদের সঙ্গে গঠনমূলক আলোচনা করে একটা সুষ্ঠু সমাধান না করেন, ভবিষ্যতেও আমরা আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করব, এবং আপনাদের মাধ্যমে কৈলাসরের আম জনতার কাছে যে কিভাবে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পরিচালিত অবৈধ ওয়াকফ বোর্ড কিভাবে মানুষের টাকা আত্মসাৎ করতেছে, মানুষের টাকা নিয়ে কিভাবে দুর্নীতি করতেছে, এই বার্তাটা সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই। পাশাপাশি এসসি ইনকাম জেনারেশন স্কিম ফর তফসিল সম্প্রদায়ভুক্ত মানুষের জন্য অর্থ এসেছে, সেখানে দেখা যাইতেছে যে এই এসসি কমিটি তারা গ্রাম সংসদ এবং গ্রাম সভার মাধ্যমে বেনিফিশিয়ারি সিলেকশন করতেছে। দেখা যাইতেছে একটা অফিস থেকে একটা স্কিমের জন্য গ্রাম সংসদের প্রয়োজন, আরেকটা স্কিমের জন্য গ্রাম সংসদের প্রয়োজন নয়। এতে আমরা বুঝতেছি যে এখানে একটা বিরাট ঘোটালা হইতেছে, এবং যারা নামে স্যাংশন করা হয়েছে আমাদের কাছে খবর আছে যে এদের কাছ থেকে নাকি পার্টি একটা বিশাল একটা ফান্ড তাদের কাছ থেকে কালেকশন করতেছে, চাঁদা কালেকশন করতেছে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নেড়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে, চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়।
যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। সবার জন্য স্বাস্থ্য, এই লক্ষ্যকে সামনে রেখে রাজ্যবাসীকে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার অঙ্গীকারবদ্ধ। চিকিৎসা পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে রাজ্যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং ত্রিপুরা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে। 1972 সালে রাজ্যভিত্তিক হাসপাতাল ছিল দুটি, যা বর্তমানে বৃদ্ধি পেয়ে হয়েছে ছটি। 1972 সালে কোনো জেলাভিত্তিক হাসপাতাল ছিল না, বর্তমানে এর সংখ্যা ছটি। মহকুমাভিত্তিক হাসপাতাল বর্তমানে বৃদ্ধি পেয়ে হয়েছে 12টি। বর্তমানে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা 22টি। 1972 সালে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ছিল 22টি, বর্তমানে এর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 106টি। প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার উপস্বাস্থ্য কেন্দ্র স্থাপন করেছে। বর্তমানে উপস্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা 103 থেকে বেড়ে দাঁড়িয়েছে 1025টি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আচ্ছা সবাই ঠোক, নৌকারি পাকি। Hi, I'm Devan. I, me, Jitender. And this Amber. Sir. This Amber? Yes, sir. December? Oh, wow! December! December! Remember, only December. Oh, December. Hyundai December Delight is here. Biggest car bonanza of the year. Hurry! টেনশন? পারুল, ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। তোমরা কি পেয়েছো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোয়েশ্চন? এর উপর ভিত্তি করে পারুল প্রকাশনে নিয়ে এলো নতুন সিলেবাসের রিভাইজড এন্ড ইমপ্রুভ পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। 2018 মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন। গণিতে উত্তর সহ 15টি সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি সাজেশন। আজই যাই পারুল প্রকাশনী। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আমাদের দেশে পুরুষের তুলনায় নারী জনসংখ্যা ক্রমশই কমছে। পুত্র সন্তানের প্রতি পক্ষপাত ও কন্যা ভ্রূণ নষ্টের প্রবণতা এই ভারসাম্যহীনতার কারণ। প্রসবের পূর্বে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণ আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি কি জানেন ভ্রূণের লিঙ্গ নির্ধারণের জন্য কোনো চিকিৎসকে 5 বছর পর্যন্ত জেল ও 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে? ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সপক্ষে কোনো বিজ্ঞাপন প্রদান করলে 3 বছরের জেল এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মনে রাখবেন, এই পৃথিবীতে বাঁচার অধিকার আমাদের সবার। কন্যা সন্তানের এই অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। হ্যাঁ আসছি, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড।
এই মশা প্রতি বছর এই ড্রাম রক্ত চুষেই ছাড়বে। চল এই মশার জন্য কিন্তু তুই একলাই চার চারটে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দিতে কাজে লাগবে, আর বাকি রক্ত আর তিনটে লোকের উপকার করবে। তার মানে তিন মাসে একবার হিসেবে আমি গত বছর এক ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। মোবাইল ঘর লড্ডু পৌঁছা গেতাম। आइए बैठिए डॉक्टर साहब, आज अमावस्या और मैंने अंडा भी खा लिया, कल पक्का आता हूँ। बहाना बनाना छोड़िए, शरीर में इतनी तकलीफ है और। अरे दोस्त, बताओगे नहीं तो ठीक कैसे होगा? यौन संक्रमण ही तो है, डरिए मत, पूरा इलाज करेंगे और बात रहेगी सिर्फ आपके और हमारे बीच। बिल्कुल, डर को भगाइए, निकटतम सरकारी अस्पताल में यौन संक्रमण का इलाज करवाइए। डॉक्टर साहब, ऑल इज वेल। বিদ্যুৎ উন্নয়নের মূল চাবিকাঠি। বিদ্যুৎ উৎপাদনে ত্রিপুরা এখন উদ্বৃত্ত রাজ্য। বেড়েছে চাহিদা, উৎপাদনও বেড়েছে। 1972 সালে বিদ্যুতের গ্রাহক সংখ্যা 7,666, বর্তমানে তা 7,66,000। বিদ্যুতের যোগান শিল্প বিকাশের পথকে আজ প্রশস্ত করছে। রাজ্যের প্রতিটি জনপদে বিদ্যুৎ পৌঁছে দিতে রাজ্য সরকারের প্রচেষ্টা অব্যাহত। খুঁজে যা অন্ধকার, জনগণের পাশে ত্রিপুরা সরকার। এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ারড্রপ। আরএফএল ওয়ারড্রপ, কাঠের বিকল্প, রেডিমেড ওয়ারড্রপ। মনে আছে তো বাচ্চারা, 17 জানুয়ারি জাতীয় কৃমিনাশক দিবস, ওই দিন স্কুলে ও আঙ্গনওয়াড়িতে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে? এই কৃমি খালি পায়ে খেললে, হাত না ধুয়ে খাবার খেলে, খোলা জায়গায় শৌচকর্ম করলে আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ছড়িয়ে যায়। দিদিমণি, কৃমি থেকে বাচ্চার জন্য কি করা উচিত? কৃমি থেকে রক্ষা পাওয়া খুবই সোজা, খোলা জায়গায় শৌচকর্ম না করা, খাওয়ার আগে আর শৌচকর্ম করার পর সাবান দিয়ে হাত ধোয়া, আর খাবার ঢেকে রাখা, নিজেদের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নখ ছোট করে রাখা ও পরিষ্কার করে রাখা, আর জুতো চপ্পল সব সময় পরে রাখা। যখন 17 জানুয়ারি স্কুলে ও আঙ্গনওয়াড়িতে কৃমিনাশক ঔষধ দেওয়া হবে, তখন তোমরা স্কুলে ও আঙ্গনওয়াড়িতে আসবে, কেমন? আর কেউ যদি না আসতে পারো তাহলে 20 জানুয়ারি তাদের ঔষধ দেওয়া হবে। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আবারও সিপিআইএম এর প্রচার সজ্জা নষ্ট করে অশান্তির পরিবেশ সৃষ্টি করেছে বিজেপি দল, এমনই অভিযোগ সিপিআইএম এর তরফে। রামচন্দ্রকাট বিধানসভা এলাকার সিপিআইএম এর প্রচার সজ্জা নষ্টকারীদের শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিক অনির্বাণ দাসের সাথে দেখা করে সিপিআইএম নেতৃত্বরা। সিপিআইএম দলের প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ উঠল বিজেপি দলের আশ্রিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে।
রবিবার রাত 10টা নাগাদ রামচন্দ্রঘাট বিধানসভা এলাকার গৌরনগর গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে সিপিআইএম দলের প্রচার সজ্জা ফ্ল্যাগ ফেস্টুন নষ্ট করে এলাকার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছে বিজেপি দলের কর্মী সমর্থকরা। এই ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করে এদিন দুপুরে মহকুমা পুলিশ আধিকারিক অনির্বাণ দাসের সঙ্গে দেখা করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন সিপিআইএম নেতৃত্বরা। আমরা এখানে কোনো করে একটা আমাদের স্থায়ী পার্টি পার্টি অফিসে আমরা প্রায় সময় তো সামনে ব্যুরো রিপোর্ট ফোকাস ত্রিপুরা। দেবীর একান্ন পীঠের মধ্যে এক পীঠ ত্রিপুরার উদয়পুরের মাতাবাড়ি। সোমবার উদয়পুরস্থিত মাতাবাড়ি যান বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, আসামের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। উদয়পুরের মাতাবাড়িতে অমিত শাহকে দেখতে লোকজন ভিড় জমায় মন্দির চত্বরে, ফলে মাতাবাড়ি চত্বর ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থায়। সোমবার বেলা আনুমানিক ১২ ঘটিকায় মাতাবাড়িতে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, সঙ্গে ছিলেন আসামের অর্থমন্ত্রী তথা নেডার চেয়ারম্যান হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব। মাতাবাড়ি এসে সোজা চলে যান মায়ের মন্দিরে। মাতা ত্রিপুরেশ্বরীর কাছে পুজো দিয়ে ভিআইপি কক্ষে কিছুক্ষণ থাকার পর আবার আগরতলার উদ্দেশ্যে মাতাবাড়ি ত্যাগ করেন। এদিকে অমিত শাহকে দেখতে মাতাবাড়ি চত্বরে ভিড় জমান দলীয় কর্মী সমর্থকরা। অমিত শাহর এই সফরকে কেন্দ্র করে এদিন গোটা মাতাবাড়ি চত্বরে ছিল পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। এই যে ভাই ডিসাব করে না মন্দির প্রাঙ্গণে সিপিআইএম এর প্রচার সজ্জাকে ঘিরে বাকবিতণ্ডা বিজেপির কর্মী সমর্থকদের সাথে। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কেসিপাড়া মন্দির প্রাঙ্গণে সিপিআইএম এর বুথ অফিস নির্মাণ করতে বাধা দেয় কিছু বিজেপি কর্মী সমর্থকরা। সিপিআইএম কর্মী সমর্থকরা সংখ্যাগরিষ্ঠতা হওয়ার ফলে বিজেপি কর্মীদের মারতে উদ্যোগী হয়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিজেপির দক্ষিণ জেলার সহসভাপতি শ্যামলাল দেবনাথ সহ অন্যান্য। মন্দির প্রাঙ্গণে সিপিআইএম এর প্রচার সজ্জাকে ঘিরে বাকবিতণ্ডা বিজেপি কর্মীদের সঙ্গে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সকালবেলায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কেসিপাড়া কালী মন্দিরের সামনে সিপিআইএম কর্মীরা বুথ অফিস নির্মাণ করে প্রচার সজ্জা করছে মন্দির প্রাঙ্গণের। এ নিয়ে কিছু সংখ্যক বিজেপি সমর্থিত কর্মী বাধা দান করে, এর ফলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় ও সিপিআইএম কর্মীরা সংখ্যাগরিষ্ঠ হবার ফলে বিজেপি কর্মীদের মারতে উদ্যত হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় বিজেপির দক্ষিণ জেলার সভাপতি বিভীষণ দাস, বিজেপির দক্ষিণ জেলার সহসভাপতি শ্যামলাল দেবনাথ ও অন্যান্য নেতৃত্ব। বিভীষণ দাস এই ঘটনার বিবরণ সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করেন। সিপিআইএম কর্তৃক এই ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে উপস্থিত কিছু সংখ্যক বিজেপি কর্মী ওই এলাকায় ক্ষোভ মিছিল সংগঠিত করে। ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় অধ্যক্ষ ত্রিপুরায় দুইটা জনসভা করেছেন, ওই জনসভায় দুইটা জনসভাতেই যে জনজোয়ার মানুষের ঢল দেখে উৎসাহিত হয়ে সারা রাজ্যের মানুষ যেভাবে দুইটা জনসভাতে অংশগ্রহণ করেছেন, এটা দেখে সিপিএম মাথা খারাপ হয়ে গেছে, বিতস্তব্ধ হয়ে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির যে কর্মী, আমি একটু আগে খবর পেলাম কেসিপাড়াতে, কেসিপাড়ার ৪৩ নম্বর বুথের কত নম্বর আমাদের কার্যকর্তাদের উপর হামক দমক দিচ্ছে। কারণ এখানে আপনারা দেখেছেন একটা কালী মন্দির আছে, কালী মন্দিরের সামনে তারা প্ল্যাক লাগিয়েছে, এখানে বুথ অফিস করেছে, এদার একটা কালী মন্দির তারা এখানে পূজা করে, এইখানে প্ল্যাক লাগাতে প্রতিবাদ করার কারণে আজকে আমাদের বিরোধী যারা ভারত বিজেপি করছে বিজেপি কর্মীদের উপর সকালবেলা এই কাউন্সিলর শঙ্কর সরকার নেতৃত্বে ভাইস চেয়ারম্যান মানিক সুর ওরার নেতৃত্বে কিছু সিপিএম এর গুন্ডা বাহিনী এসে আমাদের কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েছে। খবর পেয়ে আমরা ছুটে এলাম, এক্ষণে এখানে দেখলাম যে একটা যে অবস্থা ভীতির সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে, ওনারা দিশারা হয়ে গেছে, মানুষ সারা রাজ্যের মানুষ যেভাবে উৎসাহিত হয়ে বিজেপি দলের যোগ দিচ্ছে, কালকে এটা প্রমাণ তারা
এই দিশা রাখতে পারছে না, তারা বেদিশা হয়ে গেছে। এখন কাকে কি বলবে, যার কারণে নেতা নেতৃত্বে গুন্ডা সিপিএম এর গুন্ডা বাহিনীদের দিয়ে আমাদের ছেলেদের শাসন করার চেষ্টা করছে, গায়ের উপর এসে মারার জন্য। এটা আমরা দীক্ষা জানাচ্ছি এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি। আগামী দিন এর জন্য আইনিক ভাবে আমরা লড়াই করব এবং প্রয়োজনে আমরা মাঠে নামবো। আমরা আমাদের কর্মীদের উপর কোনো আঘাত হানলে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা তৈরি আছি। আমরা ভারতীয় জনতা পার্টি, ওরা বুঝতে পেরেছে 18 সালে সরকার ক্ষমতায় আছে, ওরা ধরে রাখতে পারবে না। সিপিএম চলে যাওয়ার পথে ওরা পাগল হয়ে গেছে, ওদের সম্পদ রক্ষা করার জন্য এক একজন নেতৃত্ব, এক একজন সিপিএম এর নেতা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, যারা একদিন বিড়ি খেতে পারছিল না, খুব কষ্ট হচ্ছে চলতে। গরিবদের সরকার বলে আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে। ওই যে বিভিন্ন জায়গাতে সিপিএম যেভাবে কর্মীরা ভাঙ্গে আমাদের বিজেপি দলে সামিল হচ্ছে, ওদেরকে রাখতে না পারাতে এখন হামক দমক শুরু করেছে। এর জন্য যে একটু আগে বিভিন্ন জায়গা থেকে খবর এসেছে, আদিপুরে, বাইগোড়াতে, রাজনগরে, জুলাইবাড়িতে, সাবরুমে, বিভিন্ন জায়গায়, দক্ষিণ জেলার বিভিন্ন জায়গাতে কালকে প্রোগ্রামের পর থেকে সিপিএম পাগল হয়ে বিভিন্ন জায়গাতে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর, কার্যকর্তাদের উপর হামলে পড়ছে, প্ল্যাগ ফেলে দিচ্ছে, কোথাও বুথ অফিস নষ্ট করছে, কোথাও ঘরে ঢুকার জন্য মারার চেষ্টা করছে, হুমকি দিচ্ছে সিপিএম এর গুন্ডা বাহিনী। আমরা কিন্তু আমরা তৈরি আছি, আমরা এক পাও এক ইঞ্চিও ছাড়বো না। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চোখে চোখ রেখে আমরা আন্দোলন করে যাব, মানুষের স্বার্থে, জনগণের পাশে আমরা আছি, কর্মীদের পাশে আমরা আছি, দল আমাদের সাথে আছে। আমরা 18 সালে সরকার করব, তারা যত চেষ্টাই করুক না কেন, তারা যত হামক দমক দেখ না কেন, আমাদের কর্মীদের ঘরে ঢুকাতে পারবে না। কারণ আমরা সারা ভারতবর্ষের সর্ববৃহৎ দল, আমরা ওই বৃহৎ দলেরই সৈনিক। আমাদের পিছপা এক কদমও পিছপা আমরা হব না, আমরা আমাদের কর্মীদের পাশে দল আছে, আমরা সকলে আছি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। ছোট রাখুন ফোকাস ত্রিপুরায়। এসে গেছিস রাজু? শোন, 17ই জানুয়ারি আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে, ওই দিন তো জাতীয় ক্রিমিনাশক দিবস, আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের ক্রিমিনাশক ঔষধ খাওয়ানো হবে। ক্রিমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, ক্রিমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়, এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো, আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। শরীর হলে কৃমিহীন, স্বাস্থ্যোজ্জ্বল আগামী দিন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। তো পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরো সন্তান যদি না চান, তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি, যেমন মহিলাদের বন্ধাত্বকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। Remember, only December. Hyundai December Delight is here. Biggest car bonanza of the year. Hurry. মা, আমার বোনটি আর আমার মতো হবে না তো? হ্যাঁ, না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বললো। ও ঠিকই বলছে, আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী IPV ইঞ্জেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ OPV-র সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই IPV ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার।
সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আপনি আপনি টিবি কি দবাই তো লিনা লে লিয়া মানে एक मिनट मां क्या हुआ ठीक बेटा तूने अपनी जांच करवाई हां मां टीबी निकली लेकिन डॉट्स का इलाज शुरू कर दिया है जिंदगी के हर कदम पे आप डबल सावधानी लेते हैं तो टीबी के इलाज में भी ऐसा जरूर कीजिए टीबी संक्रमित मरीजों को अपनी एचआईवी की जांच जरूर करवानी चाहिए ताकि आपके टीबी के इलाज में कोई रुकावट ना आए। सिस्टर, डॉक्टर शर्मा कहाँ मिलेंगे? इमरजेंसी है, प्लीज एक बार जरा पूछिए ना कहाँ मिलेंगे इस वक्त। सर, आप उधर जाके बैठ सकते हैं प्लीज? एक मिनट मैं जरा इनसे। सिस्टर प्लीज, आप बताइए कहाँ मिलेंगे डॉक्टर? आई एम सॉरी, आपको वेट करना पड़ा। क्या कह रही थी आप? अरे ये बच्चा, अरे कोई पकड़ो इसे। कहाँ जा रहा है? रुको, ओए। अरे रुको, कहाँ भागे जा रहे हो? सॉरी डॉक्टर अंकल आपको इतना भगाने के लिए, पर मेरी मम्मी के पेट में बहुत दर्द हो रहा है और ये लोग आपके पास आने ही नहीं देते। डॉक्टर ये वो एचआईवी केस है। हाँ तो आप लोग यही पहन के सब लोग को ठीक करते हो ना, तो मेरी मम्मी को भी ठीक कर दो ना प्लीज। डिलीवरी की तैयारी करो जल्दी। यूनिवर्सल प्रिकॉशंस पे भरोसा करके हर रोज हजारों डॉक्टर्स इलाज करते हैं लाखों मरीजों का, उनका भी जिन्हें एचआईवी है। जब साथ है सुरक्षा तो डरना कैसा। এডিস মশা ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায়। এই মশা দিনের বেলায় কামড়ায়, তাই এই মশার কামড়ের হাত থেকে বাঁচতে যথাসম্ভব ফুল হাতা জামা কাপড় পরিধান করুন। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। সকল প্রকার জলের ট্যাঙ্ক এবং জল সঞ্চয়ের পাত্রগুলো ঢেকে রাখুন। সকল প্রকার অব্যবহারযোগ্য পাত্র, আবর্জনা, টায়ার, নারকেলের খোল ইত্যাদি যেখানে সেখানে ফেলবেন না এবং এগুলিতে জল জমতে দেবেন না। উচ্চ জ্বর, মাথা ব্যথা, পিঠে ব্যথা, চোখে ব্যথা, চামড়ায় র‍্যশ, মাড়ি বা নাক দিয়ে রক্ত ঝরা প্রভৃতি ডেঙ্গু জ্বরের লক্ষণ। তাই এই সমস্ত লক্ষণগুলি দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। উৎসবের আনন্দে ভুলে যাবেন না যে আপনার স্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষা আপনার কাছে সমভাবে জরুরি। তাই অসাধু ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কে সজাগ ও সতর্ক থাকুন। মিষ্টান্ন দ্রব্য সহ অন্যান্য খাদ্যদ্রব্যের গুণগত মান, পরিমাণ ও দাম যাচাই করে নিন। শুধুমাত্র বিআইএস এর হলমার্ক ছাপযুক্ত সোনার ও হীরের অলংকার সামগ্রী ক্রয় করুন। ভোক্তার সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার জন্য কনজিউমার টোল ফ্রি হেল্পলাইন নম্বর 1800-345-3665 এ ফোন করুন। খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা।
ফোন এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চলে গেলেন তরুণ যুবনেতা প্রবীণ দেববর্মা। রবিবার রাত প্রায় 11:30 নাগাদ রঘুনাথপুর এডিসি ভিলেজ এলাকার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। ওনার মৃত্যু খবর ছড়িয়ে পড়তেই বেলছড়া অঞ্চল সহ সমস্ত খোয়াই মহকুমা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তরুণ যুবনেতা প্রবীণ দেববর্মা। রবিবার রাত 11:30 নাগাদ রতনপুর এডিসি ভিলেজ এলাকার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সোমবার তরুণ যুবনেতা প্রবীণ দেববর্মার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে ছুটে যান বিধায়ক পদ্মকুমার দেববর্মা। এদিকে খোয়াই জেলা হাসপাতালে তরুণ নেতার দেহ ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান সিপিআইএম খোয়াই জেলা কমিটির সম্পাদক বিশ্বজিৎ দত্ত, মহকুমা সম্পাদক পদ্মকুমার দেববর্মা, জেলা নেতৃত্ব নির্মল বিশ্বাস সহ আরও অনেকেই। যুবনেতার দেহ সিপিআইএম কার্যালয়ে নিয়ে আসে দলের কর্মী সমর্থকরা। ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান টিটিএএডিসির চেয়ারম্যান ডক্টর রঞ্জিত দেববর্মা। প্রবীণ দেববর্মা ছিলেন টিওয়াইএফ খোয়াই মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য এবং সংগঠনের বেলছড়া অঞ্চল কমিটির সহসভাপতি। সিপিআইএম শাখা সম্পাদক প্রয়াত যুবনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। কমরেড প্রবীণ দেববর্মা টিওয়াইএফ খোয়াই বিভাগীয় কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য এবং বেলছড়া টিওয়াইএফ অঞ্চল কমিটির সভাপতি, পার্টি সভ্য এবং ব্রাঞ্চ সম্পাদক প্রবীণ দেববর্মা গতকাল রাত্রে খাওয়ার পরে যখন বিছনাতে শুতে যায় তখনই সে হার্ট রোগে আক্রান্ত হয়ে মারা যান। উনি খুবই সক্রিয় এবং এলাকার একজন জনপ্রিয় যুব নেতৃত্ব হিসেবে পরিচিত, সর্বদা হাসিমুখী এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতার উজ্জ্বল একজন নক্ষত্র। সে মারা যাওয়াতে আমাদের ভীষণ এই সময়ের মধ্যে ক্ষতি হয়েছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সোমবার অনুষ্ঠিত হয়ে গেল পানিসাগর মহকুমা হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয় মন্ত্রী শ্রী বাদল চৌধুরী মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলার পরিষদের মাননীয় জেলা সভাধিপতি শ্রীমতী প্রতিমা দাস, মাননীয় চেয়ারপারসন শীতল দাস, উত্তর জেলার জেলাশাসক শ্রী শরদেন্দ্র চৌধুরী সহ পিডাব্লিউডি এবং স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ। মানে গরিব মানুষ হিসেবে যারা আমাদের রাজ্যের মধ্যে চিহ্নিত, তারা যাতে আসন্ন বিধানসভা নির্বাচনে অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের আহ্বানে সোমবার উত্তর জেলার বেতাছড়া বাজারে অঞ্চলভিত্তিক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় লোক সমাগম চোখে পড়ার মতো ছিল। লক্ষণীয় বিষয় ছিল এই অঞ্চলে বেশ কয়েকজন বিরোধী শিবির ছেড়ে শাসক দলে যোগ দেয়। নেতৃত্বরা ওনাদের হাতে পতাকা তুলে দিয়ে বরণ করে নেন। আমাদের কাছে ভোট চাই শান্তির জন্য, সম্প্রীতির জন্য, উন্নয়নের জন্য। আপনাদের কাছে দাঁড়িয়ে এটা আমরা দাবি করে বলি যে বামফ্রন্ট সরকার ত্রিপুরা রাজ্যের মানুষকে সম্মান দিয়েছে, মাথা উঁচু করে বাঁচবার অধিকার দিয়েছে,
এই রাজ্যের বামফ্রন্ট সরকার রাজ্যের মানুষকে সেই গণতান্ত্রিক অধিকার দিয়েছে, যে গণতান্ত্রিক অধিকার হচ্ছে কথা বলবার অধিকার, আন্দোলন করবার অধিকার, ভোট দেওয়ার অধিকার, নিজের ভোট দিয়ে দেওয়ার অধিকার। এই যে শান্তিপূর্ণ পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ, এই পরিবেশকে বাঁচিয়ে রাখবার জন্যে আমরা চাই বামফ্রন্ট সরকার। আমরা চাই গরিব অংশের মানুষ তার দুবেলা দুমুঠো ভাতের গ্যারান্টির জন্য বামফ্রন্ট সরকার। কারণ একটা ঘটনা, আজকের ত্রিপুরায় অনাহারে কোনো মানুষের মৃত্যু হয় না। এই রাজ্যে কোনো মানুষ, কোনো মা তার সন্তান বিক্রি করতে হয় না অভাব যন্ত্রণায়। এই রাজ্যের কোনো মানুষকে বেঁচে থাকবার জন্য ভিক্ষার বৃত্তি করতে হয় না। গোটা রাজ্য ঘুরে বেড়ালেও ভিক্ষুক খুঁজে পাওয়া যায়। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। রীতিমতো বিরোধী দলকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার অনুষ্ঠিত হয়ে গেল উত্তরের কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম এর এক সাড়া জাগানো বাইক র্যালি। ইনকাম জেনারেশন স্কিম ফর মাইনরিটি স্কিমে কৈলাসর মহকুমায় দুর্নীতির বিরুদ্ধে সোমবার কৈলাসর মহকুমা শাসক অফিস ঘেরাও করে কংগ্রেস কর্মী সমর্থকেরা। আবারও সিপিআইএম এর প্রচার সজ্জা নষ্ট করে অশান্তির পরিবেশ সৃষ্টি করছে বিজেপি দল, এমনই অভিযোগ সিপিআইএম এর তরফে। সোমবার উদয়পুরস্থিত মাতাবাড়ি দর্শনে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সোমবার অনুষ্ঠিত হয়ে গেল পানিসাগর মহকুমা হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠান। শিলান্যাস করেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রী বাদল চৌধুরী। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।